নমস্কার মই পৰশ বৰঠাকুৰ আৰু স্বাগতম জনাইছো আপোনাৰ আৰু মোৰ অৰ্থাৎ আমাৰ চেনেললৈ নাম যাৰ নিশাৰ কথা কোমল আশা কৰোঁ আপোনালোকৰ দিনটো খুবেই সুন্দৰভাৱে অতিবাহিত হ'ল সাপ হৈছে গ্ৰহটোৰ আটাইতকৈ আমি ভয় কৰা প্ৰাণীবোৰৰ ভিতৰত অন্যতম এই অংগহীন ঠাণ্ডা তেজৰ মাংস বুজি প্ৰাণীবোৰে সিহঁতৰ ওচৰলৈ যোৱা যিকোনো লোকৰ হৃদয়ত সন্ত্ৰাস সৃষ্টি কৰে সেইবোৰ বিষাক্ত হয়নে নহয় সেয়া গুৰুত্বপূৰ্ণ নহয় সাপৰ প্ৰথম চিহ্নটোৱে মানুহক উদ্বিগ্ন কৰি তোলে আৰু এনে আচৰণৰ আঁৰত বহুতো কাৰণ আছে সাপবোৰ অনাদিকালৰ পৰাই ভুল ধাৰণা আৰু পৌৰাণিক কাহিনীৰ বিষয় হৈ আহিছে কিছুমান সংস্কৃতি আনকি সাপৰ উপাসনা কৰে ড্ৰেগন এচিডনা আৰু বাছিলিস্কৰ দৰে বহুতো পৌৰাণিক সৰ্প সাপৰ দ্বাৰা অনুপ্ৰাণিত হৈছে সাপবোৰে কোনো প্ৰৰোচনা অবিহনে মানুহক আক্ৰমণ কৰাটো বিৰল হয় তথাপিও সিহঁতে যিকোনো জন্তুৰ বাবে দ্বিতীয় সৰ্বাধিক মানৱ হত্যা গণনা প্ৰদৰ্শন কৰে অৰ্থাৎ স্নেক্স একাউণ্ট ফৰ দ্য ছেকেণ্ড মষ্ট এনিমেল টু হিউমেন ফেটেলিটিজ এভৰি ইয়েৰ এইখিনিতে উল্লেখ কৰিব পাৰি যে কিছুমান সাপ আনবোৰতকৈ অধিক মাৰাত্মক আৰু আক্ৰমণাত্মক হয় ব্লেক বা কোলা মাম্বাৰ পৰা কিং কোব্ৰালৈকে উত্তৰ গোলাৰ্ধত সাপ কম সচৰাচৰ হয় আৰু মুখ্যতঃ মৰুভূমিত পোৱা যায় ভাৰত অষ্ট্ৰেলিয়া আৰু উত্তৰ আফ্ৰিকাত পৃথিৱীৰ বেছিভাগ বিপজ্জনক আৰু বিষাক্ত সাপ আছে গ্ৰহটোৰ আটাইতকৈ মাৰাত্মক সাপ সিহঁতৰ আকাৰ মৃত্যুৰ গণনা আৰু অৱস্থানৰ বিষয়ে আজিৰ প্ৰসংগত অধিক জানিবলৈ আগবাঢ়োৱা হওক প্ৰথমে নাম লওঁ কোলা বা ব্লেক মাম্বা কোলা মাম্বা আফ্ৰিকাৰ দক্ষিণ আৰু পূব অঞ্চলত পোৱা যায় আৰু পৃথিৱীৰ আটাইতকৈ দীঘল আৰু দ্ৰুততম সাপবোৰৰ ভিতৰত এটা হয় কোলা মাম্বাৰ দৈৰ্ঘ্য 14 ফুটলৈকে আৰু প্ৰতি ঘণ্টাত 12-13 মাইল বেগত শ্লিথাৰ অৰ্থাৎ আগবাঢ়িব পাৰে সিহঁতৰ ডাঙৰ আকাৰ আৰু ক্ষিপ্ৰতাৰ সৈতে মিলি সিহঁতক মাৰাত্মক চিকাৰী কৰি তোলে কোলা মাম্বাৰ ছাল পাতল ধূসৰ বা মুগা ৰঙৰ হয় কিন্তু সিহঁতৰ নাম সিহঁতে মুখৰ ভিতৰৰ ৰঙৰ পৰা প্ৰাপ্ত কৰে কোলা মাম্বাৰ বিষটো নিউৰটক্সিক প্ৰকৃতিৰ আৰু অতি সোনকালে কাম কৰে সংক্ৰমিত ব্যক্তি এজনে প্ৰথমতে তীব্ৰ বিষ অনুভৱ কৰে আৰু এঘণ্টাৰ ভিতৰত কোমালৈ যাব পাৰে প্ৰতিষেধক অবিহনে 6 ঘণ্টাৰ ভিতৰত কোলা মাম্বাৰ বিষৰ পৰা মৃত্যু হ'ব পাৰে আন এক বিষাক্ত সাপ হৈছে বুমশ্লেং বুমশ্লেং হৈছে সমগ্ৰ আফ্ৰিকা মহাদেশত পোৱা এক ডাঙৰ অত্যন্ত বিষাক্ত সাপ কিন্তু মুখ্যতঃ দক্ষিণ আফ্ৰিকা ছোৱাজিলেণ্ড নামিবিয়া আৰু জিম্বাবুৱেৰ দৰে দেশত পোৱা যায় সাপটো ইয়াৰ স্বকীয় চেহেৰাৰ বাবে জনাজাত য'ত ডাঙৰ চকু উজ্জ্বল ৰঙৰ শৰীৰ আৰু কণীৰ আকৃতিৰ মূৰ থাকে বুমশ্লেঙৰ পুৰুষবোৰ সাধাৰণতে নীলা আৰু কোলা স্কেলৰ কাষৰ সৈতে সেউজীয়া হয় আনহাতে মাইকীবোৰ প্ৰায়ে মুগা হয় বুমশ্লেং সাপটোৱে ইয়াৰ বিষ স্প্ৰে নকৰে আৰু তাৰ পৰিৱৰ্তে চিকাৰটো কমি বা শেষ হৈ যোৱালৈকে চোবাই থাকে বুমশ্লেঙৰ বিষ হৈছে এক হেমোটক্সিন যি ৰেড ব্লাড চেলছ বা ৰঙা ৰক্তকণিকা ধ্বংস কৰে আৰু মৃত্যুলৈকে শৰীৰৰ প্ৰতিটো ওৰিফিচৰ পৰা গুৰুতৰ আভ্যন্তৰীণ আৰু বাহ্যিক ৰক্তক্ষৰণ কৰে বুমশ্লেঙৰ আন এটা মাৰাত্মক গুণ হ'ল ই কেৱল ভুক্তভোগীজনক সামান্য পৰিমাণৰ বিষৰ বেজী দিয়ে আৰু লক্ষণবোৰ প্ৰায় দেখা যায় যেতিয়া বহু পলম হয় আৰু বাচি থকাৰ সম্ভাৱনা নাথাকে আন এক খুবেই বিষাক্ত সাপ হৈছে ফাৰ্টিলেন্স ফাৰ্টিলেন্স হৈছে দক্ষিণ আমেৰিকাৰ আটাইতকৈ বিপজ্জনক সাপ বেছিভাগ অৰণ্যত পোৱা যায় ফাৰ্টিলেন্স প্ৰায় 4-7 ফুট দীঘল আৰু ই অত্যন্ত আক্ৰমণাত্মক বুলি জনা যায় ফাৰ্টিলেন্সৰ এটা স্পিয়াৰ শ্বেপেড হেড বা বৰ্ষা আকৃতিৰ মূৰ আৰু হীৰাৰ আকৃতিৰ দাগ থকা দীঘল মুগা ৰঙৰ শৰীৰ আছে ফাৰ্টিলেন্সৰ বিষৰ এণ্টিকোৱেগুলেশ্যন গুণ থাকে আৰু মস্তিষ্কৰ ৰক্তক্ষৰণৰ ফলত মৃত্যু হয় ইয়াৰ বিষ মিনিটৰ ভিতৰত কাৰ্যকৰী হয় আৰু প্ৰায় গুৰুতৰ নেক্ৰ'ছিছ হয় যাৰ ফলত শৰীৰৰ কোষ কোলা হৈ পৰে আন এক খুবেই বিষাক্ত ভাৰতীয় মূলৰ সাপ ৰছেলছ ভাইপাৰ ৰছেলছ ভাইপাৰ হৈছে ভাৰতীয় উপমহাদেশৰ এটা থলুৱা সাপ আৰু ভাৰতৰ
ডাঙর সারিটা হাপর ভিতর এটা ইয়ার ফলত প্রতি বছরে হাজার হাজার লোকের মৃত্যু হয়। রাসেল ভাইপারর এটা ঘূরণীয়া দাঁত শরীর আর সুতিনেজ আর দৈর্ঘ্য প্রায় চারির ছয় ফুট হয়। রাসেল ভাইপার কোলা আর মুগা রঙের ছদ্মবেশ তৈয়ার করবলে সক্ষম হয় আর প্রায় পথারত লুকাই থাকতে কৃষক সকলক আক্রমণ করে। ইয়ার বিষ অত্যন্ত শক্তিশালী, যার ফলতে গ্রহটোর আটাইতকৈ মারাত্মক ভাইপারবর ভিতর এটা হয়ে পড়ে। রাসেল ভাইপারর বিষর এটা কামড়ত ২২ জন মানুষ হত্যা করার ক্ষমতা আছে। বিষর ফলত সাপর কামড়ের কে ঘন্টামানের ভিতর তীব্র রক্তক্ষরণ, ডেফিব্রিনেশন, হেমোরেজ, শক আর বৃক্কর বিফলতা হয়। আন এক বিষাক্ত সাপ হয়েছে ইস্টার্ন টাইগার স্নেক। ইস্টার্ন টাইগার স্নেক দক্ষিণ পূব অস্ট্রেলিয়ার স্থানীয় আর ইয়ার হালধি আর কোলা ছালর সুতরাং বাঘর দরে দেখা যায়। এই সাপর সকল সাপর মজত আটাইতকৈ মারাত্মক বিষ আছে আর কামড়ার পিছত মাত্র ১৫ মিনিটত বিষক্রিয়া হব পারে। ইয়ার বিষে নিউরোটক্সিনের দরে কাম করে আর অত্যাধিক বিষ, জিনজিননি, জঠরতা আর পিছত উশা নিশা হত সুবিধা আর প্যারালাইসিস পর্যন্ত হওয়ার সম্ভাবনা থাকে। এটা কো সস্কেলড ভাইপার। মৃত্যুর গণনার ক্ষেত্রে সস্কেলড ভাইপার হচ্ছে আটাইতকৈ মারাত্মক সাপ। বিজ্ঞানী সকলে অনুমান করেছে যে ইয়ান সকল সাপর প্রজাতির তুলনাত অধিক মানব মৃত্যুর দায়বদ্ধ হয়। আফ্রিকা, মধ্যপ্রাচ্য আর ভারতীয় উপমহাদেশের অঞ্চলত সস্কেলড ভাইপার পোৱা যায়। সিহতব আটাইতকৈ ভয়ঙ্কর আর আটাইতকৈ আক্রমণাত্মক সাপুরের ভিতর এটা আর সিহতে নিজের শরীর ঘহি তীক্ষ্ণ সিজলিং শব্দ প্রস্তুত করে স্বকীয় ভাবুকি প্রদর্শনের জনাজাত। এই সাপর আকার সরু আর কামড়ত কেবল সামান্য পরিমাণের বিষ সুমাই দিয়ে, কিন্তু কেই ঘন্টামানের ভিতরতে এজন মানুষের মৃত্যু হব পারে। আন এক বিষাক্ত সাপ হয়েছে ব্যান্ডেড ক্রেইট। ব্যান্ডেড ক্রেইট হয়েছে পৃথিবীর আটাইতকৈ চিনাক্ত করবা সাপবর ভিতর এটা আর ইয়ার পৃথক রূপর ই প্রায় নিশা আক্রমণ করে। ব্যান্ডেড ক্রেইট দিনত দীঘল আর লেহেম আর মুখ্যত ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূব এশিয়া আর দক্ষিণ চীনত পাওয়া যায়। ব্যান্ডেড ক্রেইটর এক অত্যাধিক মারাত্মক বিষ থাকে যে শ্বাস প্রশ্বাসের পেশীব প্যারালাইজ করে, ডায়াফ্রাম চলাচল প্রতিহত করে আর ইয়ার ফলত শ্বাসরুদ্ধ হয়ে মানুষের মৃত্যু হব পারে। আন এক প্রায় শুনে থাকা নাম কিং কোবরা। দক্ষিণ এশিয়ার স্থানীয় কিং কোবরা হয়েছে পৃথিবীর আটাইতকৈ দীঘল বিষাক্ত সাপ। কিং কোবরার কামড়ো ইমান শক্তিশালী যে ই কে ঘন্টামানের ভিতরতে হাতি এটাক হত্যা করব পারে। ই 18 ফুট দৈর্ঘ্যলৈকে ডাঙর হব পারে আর প্ররোচিত হলে ইয়ার মূরটো মাটির বহু ফুট আঁতরাই দিব পারে। এটা কিং কোবরার কামড়ে 15 মিনিটত এজন মানুষ হত্যা করব পারে আর সাপটো ক্রমান্বয়ে কেবাবারও কামড়ের জনাজাত হয়, প্রায় 7 মিলিলিটার বিষ বেজি দিয়ার বাবে। কিং কোবরা প্রাণী জগতের কেতমান প্রাণীর ভিতর এটা যিয়ে সিহতর নিজের ধরনের খাদ্য খায়, অর্থাৎ কিং কোবরায় প্রয়োজন হলে আন এটা কিং কোবরা ভক্ষণ করব পারে। এটা কো কোস্টাল বা উপকূলীয় টাইপেন। উপকূলীয় টাইপেন হয়েছে অস্ট্রেলিয়ার আউটবেকত পোৱা আন এটা মারাত্মক সাপ আর ইয়ার অবিশ্বাস্য গতির জনাজাত। উপকূলীয় টাইপেনে প্রতিক্রিয়া করার আগতে ইয়ার ভুক্তভোগীক কেবাবারও কামড়ে। ই পাতল জলফাইরপরা দাঁত মুগা রঙের, কিন্তু চকু রঙা হয়। কোস্টাল বা উপকূলীয় টাইপেনের এটা দীঘল ক্ষীণ শরীর আছে। আর শেষত কো পৃথিবীর আটাইতকৈ বিষাক্ত সাপটার বিষয়ে, ইনল্যান্ড টাইপেন। ইনল্যান্ড টাইপেন হচ্ছে পৃথিবীর আটাইতকৈ মারাত্মক আর আটাইতকৈ বিষাক্ত সাপ। অস্ট্রেলিয়াত পোৱা ইনল্যান্ড টাইপেনের দাঁত ধারার স্কেলর সুতরাং দাঁত টেনাস সকল সাপর ভিতর ইয়ার আটাইতকৈ বিষাক্ত বিষ আছে। ইনল্যান্ড টাইপেনের এটা কামড়ত 100 জন মানুষ হত্যা করার ক্ষমতা আছে। কামড়ার কে মিনিটমানের ভিতরতে বিষর প্রভাব দেখা দিবলৈ আরম্ভ করে আর ১ ঘণ্টাতকৈও কম সময়ের ভিতর ভুক্তভোগীজনের মৃত্যু হব পারে। ইনল্যান্ড টাইপেন এক আক্রমণাত্মক সাপ নহয় আর মানুষের প্রতি সতর্ক থাকে, কিন্তু প্ররোচিত হলে আশ্চর্যজনক গতিত আক্রমণ করে। গতিকে আজির প্রসঙ্গ সামৰিছো। আশা করো খণ্ডটি আপনাদের আদরি লব।
কাইলৈ পুনৰ আহিম নতুন এক বিষয়ৰ সৈতে। যোৱাৰ আগত অনুৰোধ, আপোনালোকৰ মন্তব্য আগবঢ়াব আৰু চেনেলটো নিশ্চয়কৈ ছাবস্ক্ৰাইব আৰু ফ'ল' কৰিব। আজিলৈ আহোঁ, ভালদৰে থাকিব, শুভৰাত্ৰি, ধন্যবাদ।